আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি রূপা আক্তার শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিএনপি নেতা কর্মীদের হয়রানির অভিযোগ ভিত্তিহীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না অভিযোগ মির্জা ফখরুলের ট্রাফিক সচেতনতা কার্যক্রমে ধরা পড়ছে নানা অনিয়ম ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারে পথচারীদের বাধ্য করা হলেও অসচেতন পরিবহন চালকরা রাজধানীর বাজারগুলোতে শাকসবজির দাম কিছুটা চড়া আমদানি স্বল্পতার অভিযোগ বিক্রেতাদের বরিশাল বিসিক শিল্পনগরীর উন্নয়ন না হওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কলকারখানা বাড়ছে বেকারত্ব শুনলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভির শুক্রবারের বিশেষ আয়োজন আমাদের চোখ হ্যাঁ কয়েকবার নিছি আমি বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে যে অভিযোগ তুলেছে দলটি তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি জানান সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গুজবে কান না দিয়ে প্রকৃত তথ্য যাচাই করারও আহ্বান জানান তিনি কোন ধরনের গুজবে আপনারা বিশ্বাস করবেন আগে আপনারা নিজেরা যাচাই করুন সত্যতা সম্বন্ধে আপনারা নিশ্চিত হয়ে তারপরে যদি কিছু বলার থাকে আপনারা প্রতিবাদ করুন সেখানে আমাদের কোনো কিছু নেই গ্রেপ্তার যারা হচ্ছেন তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সবগুলো আমাদের কাছে রয়েছে তারা যদি কোনোটা নিয়ে চ্যালেঞ্জ করে আমরা পরিষ্কার বলতে পারব কি অভিযোগে তাকে ধরা হয়েছে এবং তিনি কি করেছিলেন কেন তাকে ধরা হয়েছে খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন রাজনীতি ও নির্বাচন থেকে খালেদা জিয়াকে দূরে সরিয়ে রাখার নীলনকশা নিয়েই সরকার এই অপপ্রয়াস চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল সরকার এতটাই নিচে নেমে গেছে যে একজন মারাত্মকভাবে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীকে তারা চিকিৎসার কোনো সুযোগ দিচ্ছে না নির্দেশনের থেকে রাজনীতি থেকে এবং আসন্ন নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে একতরফাভাবে নির্বাচন নিজেদের নির্বাচনে নিজেদের নির্বাচিত ঘোষণা করবার নীলনকশা নিয়েই এই অপপ্রয়াস চালানো হচ্ছে সারা দেশে হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার হীন প্রচেষ্টায় লিপ্ত হয়েছে ট্রাফিক সচেতনতা বাড়াতে মাসব্যাপী কার্যক্রমে ধরা পড়ছে অনেক অনিয়ম ট্রাফিক আইন না মেনে যানবাহন চালাচ্ছেন অনেক চালক যদিও অসচেতন পথচারীদের বাধ্য করা হচ্ছে ফুটওভার ব্রিজ এবং জেব্রা ক্রসিং ব্যবহারে স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণের কথা থাকলেও অনেক জায়গায় তা হচ্ছে না শারমিন আজাদের রিপোর্ট ট্রাফিক সচেতনতা বাড়াতে রাজধানীতে সক্রিয় ট্রাফিক পুলিশ সঙ্গে কাজ করছে বিভিন্ন বেসরকারি সংগঠন স্বয়ংক্রিয় সিগন্যালের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিভাগের কিন্তু সিগন্যাল কাজ না করায় তা সম্ভব হচ্ছে না সিগন্যাল আমাদের আমাদের ট্রাফিক দক্ষিণ বিভাগের এই কয়েকটা পয়েন্ট আমরা এখন অটো চালাচ্ছি বাকিগুলো পর্যায়ক্রমে সিটি কর্পোরেশনের সাথে কথা হচ্ছে ওরা ঠিক করে দিচ্ছে আমাদের হাই অফিসিয়াল যারা আছে তারা কন্টিনিউটিভাবে সাথে যোগাযোগ রাখছে সড়ক পারাপারের ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে ট্রাফিক আইন বাস্তবায়নের বিষয়টি হেলমেট পরলে তো ভালো নিজের জন্য সেফ তারপর হচ্ছে এই যে অ্যাক্সিডেন্ট হয় এটা থেকে অন্তত মাথায় আঘাতটা কম পাওয়া যায় এটা তো সবাই যদি সতর্ক থাকে তাহলে তো প্রবলেম নেই হ্যাঁ আমরা এখন হেলমেট ছাড়া গাড়ি চালাই না আমরা যে আমাদের গাড়ির সকল কাগজপত্র নিয়ে আমরা কমপ্লিট করে ড্রাইভিং লাইসেন্স সহ আমরা এখন গাড়ি চালাই জেব্রা ক্রসিং দিয়ে পার হয়েছে লাইসেন্স সব কিছু ঠিকঠাক আছে নাকি তাহলে তারপরে এরকম দাগ ক্রস করছে নাকি তারপরে জেব্রা ক্রস দিয়ে সবাই মানুষ যাতায়াত করছে বা ফুটওভার ব্রিজ ব্যবহার করছে আগে তো নিয়ম মানাই হতো না কিন্তু এখন সরকার যেহেতু পদক্ষেপ নিয়েছে নিয়ম মানা হচ্ছে এই জন্যই পার হচ্ছে
মাথাটা গরম, কিছুক্ষণ দিয়ে আবার কিছুক্ষণ হাতে রেখেছি। কাগজপত্র ঠিক থাকলে কোনো সমস্যা নেই, আর এখন তো মানে ট্রাফিক আইন সবাই সচেতন হয়েছে। তবে এত কিছুর মাঝেও বন্ধ হয়নি বাস চালকদের অনিয়ম। নির্দেশনা থাকলেও এখনও অনেক বাসই নেই চালকের ছবি ও মোবাইল নাম্বার। আমাকে তো বলছে যে ছবি আর মোবাইল নাম্বারটা আপনি সংগ্রহ করে রেখে দিন, তো আমার মালিক তো তখন আমাকে বলে নেই, এখন ফোন দিয়ে বলা হয়েছে যে নতুন করে আইন হয়েছে, তোমার এগুলো জমা রেখে দেওয়া যাবে। দীর্ঘদিনের নিয়ম না মানার অভ্যাস এখন কিন্তু অনেকটাই কঠিন হয়ে গেছে মেনে চলা। তাই ট্রাফিক সচেতনতা মাসে ট্রাফিক আইন মেনে চলার চারিদিকে হইচই চললেও সেটা মেনে নিতে বা মানিয়ে নিতে কিন্তু অনেকটাই কাঠখড় পোড়াতে হচ্ছে রাস্তায় চলা পথচারী কিংবা বাস চালক ও অন্যান্য গাড়ির চালকদের। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। নগরীর অধিকাংশ কর্মব্যস্ত মানুষজন সপ্তাহের ৬ দিন শাকসবজির বাজারে আসতে না পারায় পুরো সপ্তাহের বাজার করতে বেছে নেন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারকে। আর এর ফলে বাজারে ঢুকতেই প্রতি সপ্তাহেই ভোক্তাদের পরিচিত হতে হয় নতুন নতুন দামের সাথে। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। শুক্রবার মানেই রাজধানীর শাকসবজির বাজারগুলোতে ভোক্তাদের আনাগোনা বেড়ে যায় কয়েকগুণ, কারণ পুরো সপ্তাহের বাজার করতে হয় কর্মব্যস্ত এই মানুষগুলোকে। তবে বাজারে এসে যখন শুনেন প্রতিটি শাকসবজির দাম চড়া, কেজি প্রতি বেড়েছে ১৫ থেকে ২০ টাকা, তখন কিছুটা অস্বস্তিতে ভোগেন ভোক্তারা। যেমন কাঁকরোল কিনছিস এখন ৪০ টাকা কেজি, অথচ আমি এর আগে ২৫-৩০ টাকা কেজি কিনেছি। শুধু তো একদমই সবাই চাকরি করে না, সবাই সাধ্য আছে শাকসবজি কেনা। কিছু কিছু জিনিসের দাম বাড়তি, আবার কিছু কিছু জিনিসের দাম এখন একটু কমছে। আমি তো কিনছি, আগে কিনছি ১২০ টাকা, এখন ৮০ টাকা। কারো আয় বেশি, সে হয়তো এটা কি মনেই করছে না, কিন্তু যারা মধ্যবিত্ত লোক তাদের জন্য কিন্তু এই ১০টা টাকা বা ২০ টাকা বেশি এটা খুব এফেক্ট করে আর কি। মরিচের ঝাঁজ কিছুটা কমলেও করলা সহ বেশ কয়েকটি সবজিতে লেগেছে বাড়তি দামের ছোঁয়া। তারপরেও বরাবরের মতোই ব্যবসায়ীদের চেষ্টা আমদানির উপর দায়ভার চাপানোর। এই সবজিগুলো সবারই তো একই পরিমাণ লাগে, বাজারের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো সজাগ হবে মনিটরিং দায়িত্বে থাকা কর্তারা, এমনটাই প্রত্যাশা প্রতিটি নাগরিকের। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ব্লগার, লেখক ও প্রকাশক বাচ্চু হত্যা মামলার দুই আসামি নিহত হয়েছে। পুলিশ সুপার জানান তারা ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী চারজনের মধ্যে দুইজন। এদের একজনের নাম শামীম ওরফে কাকা ওরফে বোমা শামীম, অপরজন একলাস। গত রাত ১টার দিকে ইউনিয়নের সাতগাঁও এলাকার কেসি রোডে পুলিশ চেকপোস্টে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়। নিহত ব্যক্তি উপজেলার বাঙাবাড়ি ইউনিয়নের শিবরামপুর গ্রামের ইউপি সদস্য আলমের ছেলে আবুল হোসেন বাবু। র্যাব জানায় ওই এলাকার একটি আমবাগানে একটি মাদক চক্র মাদক কেনা বেচা করছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে ওই মাদক ব্যবসায়ীদের দল, র্যাবও পাল্টা গুলি ছুড়ে। এতে বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় ওই মাদক ব্যবসায়ীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল বিসিক শিল্পনগরীর উন্নয়ন না হওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কলকারখানা, বাড়ছে বেকারত্ব। বিসিক শিল্পনগরী ঘুরে প্রদীপ উকিলের ক্যামেরায় বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। বরিশাল নগরীর কাউনিয়ায় প্রায় ১৩০ একর জমিতে ৬০-এর দশকে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। সেই থেকে ড্রেন, সড়ক ও পর্যাপ্ত পানি সরবরাহ না থাকায় মুখ ফিরিয়ে নিচ্ছেন বড় উদ্যোক্তারা। ৪৪৬টি প্লটের মধ্যে এখনও বরাদ্দের অপেক্ষায় রয়েছে ৬৮টি প্লট। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় বন্ধ হচ্ছে ছোট বড় কলকারখানা।
আর প্রাণহীন হয়ে পড়ছে শিল্পনগরী। বিচিক শিল্পনগরের যারা দায়িত্বে আছেন তারা যদি আমাদের রাস্তার দিকে একটু তাকিয়ে দেখতেন যে আমরা কি পরিস্থিতিতে আছি। রাস্তাঘাট সব উন্নয়ন হয় তাইলে এখানে মিনিমাম 5 লাখ লোকের কর্মসংস্থান করা সম্ভব 1 বছরের মধ্যে। শিল্পের উন্নয়ন হওয়া মানে দেশের উন্নয়ন, মানে সবারই উন্নয়ন, এটা সবাই চায়, বর্তমান গভর্নমেন্টের এটা মূল থিম। বরিশালের শিল্পনগরী সবচেয়ে অবহেলিত, রাস্তাঘাট, ড্রেনেজ, বিদ্যুৎ এবং পানি সরবরাহ ব্যবস্থা সর্বনিম্ন মানের। আমরা ট্যাক্স দেই, তাদের চার্জ দেই, কিন্তু আমরা তো কিছু পাই না। আজকে যদি এইটা ডেভেলপমেন্টের মুখ দেখত তাহলে বরিশালের অনেক কর্মসংস্থান হতো। শিল্পনগরী কর্মকর্তা বলেন, 52 কোটি 20 লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এতে পাল্টে যাবে বিসিকের রূপ। এখানে 52 কোটি 20 লাখ টাকা একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, যে প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই প্রজেক্টের আওতায় উন্নত এলাকা উন্নত হবে এবং উন্নত এলাকার রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট, অবকাঠামো সব নতুনভাবে সাজানো হবে। অতিরিক্ত জেলা প্রশাসক জানালেন, পদ্মা সেতু, পায়রা বন্দর ও কুয়াকাটার কারণে ক্যাপিটাল হবে বরিশাল। আমাদের অদূরে রয়েছে পায়রা সমুদ্র বন্দর, এখানে কুয়াকাটা পর্যটন স্থান রয়েছে, তো এইদিকে আমাদের একেবারে ফোর লেন হয়ে রেল লাইন চলে যাবে কুয়াকাটা পর্যন্ত, তো সেই ক্ষেত্রে আমাদের এটা ব্যবসা বাণিজ্যের একটা কেন্দ্রস্থল হিসাবে তৈরি হবে। বেকারত্ব দূরীকরণ ও দেশের উন্নয়নের চাকা সচল রাখতে বিকল্প নেই শিল্প কলকারখানার, তাই বরিশাল বিসিক শিল্পনগরীকে বাঁচাতে সরকার জোরালো ভূমিকা নিবে এমনটাই দাবি দক্ষিণাঞ্চলবাসীর। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। রাজধানীর বিভিন্ন হাসপাতালে রাতে সবচেয়ে অসহায়ত্বের শিকার হন রোগীর স্বজনরা, আর এই সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর অ্যাম্বুলেন্স চালকরা রোগীর স্বজনদের কাছ থেকে আদায় করে নেয় অতিরিক্ত ভাড়া। এর পাশাপাশি মিটারবিহীন সিএনজি চালিত অটোরিকশা চালকের দৌরাত্ম রয়েছে আগের মতোই। সাগর আহমেদের ক্যামেরায় জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। মধ্যরাত, রাজধানীর রাতের ঢাকার রাজপথ এভাবেই থাকে কোলাহলমুক্ত এবং শান্ত। নীরব নিস্তব্ধ সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা আছে নামে বেনামে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। এসব অ্যাম্বুলেন্স গাড়ি সেবার নামে অতিরিক্ত ভাড়া আদায় করে চলেছে আগের নিয়মেই। ফলে এদের কাছে জিম্মি থাকতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা মানুষদের। হাসপাতালগুলোর কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই প্রত্যাশা, যাতে অ্যাম্বুলেন্স এই গভীর রাত্রে যাতে আমরা সহজেই অ্যাম্বুলেন্সগুলো পাই কম কষ্টে এবং হয়রানি যাতে না হই। ন্যায়সঙ্গত সেগুলো নিলেই আমরা উপকৃত হই, কিন্তু ওনারা সুযোগ বুঝে যখন বুঝতে পারে যে আমি বিপদে পড়েছি তখন ওনারা সেই অনুযায়ী ওনাদের ইচ্ছা মতো বেশি ভাড়া আদায় করে। দেখা যাচ্ছে যে 2-8টা সিএনজি থাকলেও একটা ভাড়া বেশি, বাধ্য হয়ে আমাদেরকে যেতে হচ্ছে। ওদিকে মিটারবিহীন সিএনজি চালকরাও নিয়ম নীতি তোয়াক্কা না করে খেয়াল খুশি মতোই ভাড়া হাঁকাচ্ছেন বরাবরের মতোই। এই রাত্রে একটু চালাই 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 নিজে চলি। এর প্রাইভেট তো মিটার নাই, এটা তো আপনারা জানেন ভালো করে। এই সরকার আমাদের মিটার দিবে না, সরকার আমাকে অনুমতি দেয় নাই, তারপরে ঢাকা আনছি, এটা তো আমার অপরাধ। রাতের ঢাকায় হাসপাতালে আসা এসব অসহায় মানুষদের দুর্দশার গল্প প্রতিরাতের মতোই এভাবেই সমাপ্তি ঘটলেও এই দুর্ভোগের অবসান কবে হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। গ্রেহাউন্ড কুকুর বিভিন্ন প্রতিযোগিতায় জাতের কুকুরের খ্যাতি বিশ্বময়। চৌকস ও তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হওয়ায় এদের দামও অনেক। সাধারণ কুকুরের চেয়ে আকৃতিতে ব্যতিক্রম এসব কুকুর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় অল্প সংখ্যক দেখা গেলেও পৃষ্ঠপোষকতার অভাবে এখন বিলুপ্তির পথে। প্রতিনিধি কাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। নানা অনুষ্ঠান ও প্রতিযোগিতায় আনন্দ বিনোদনের জন্য সরাইল হাউন্ড কুকুরের খ্যাতি বিশ্বজুড়ে। এই জাতের কুকুরের মুখ অনেকটা শিয়ালের মতো, তুলনামূলক চিকন মুখটি ডোরাকাটা। ঘণ্টায় 50 কিলোমিটার গতির এই কুকুর কোনো কিছুকে ধরতে বেশ পটু, দৃষ্টিও তীক্ষ্ণ। বিশ্বব্যাপী চাহিদাসম্পন্ন এই জাতের কুকুরের দেখা মেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।
তবে অযত্ন আর পৃষ্ঠপোষকতার অভাবে এসব আজ বিলুপ্তির পথে। কুকুরটা একমাত্র আমার কাছে আছে, আর কেউ কাছে নাই। বাড়ির পাহারাদারের জন্য অনেক উপকারে আসে, বিদেশি লোকও আসে কুকুরগুলা সরাইলের নাম শুনে। দেশি কুকুরের চেয়ে এদের আচার আচরণ সবকিছু ভিন্ন। স্থানীয়দের মতে বঙ্গীয় বিধানসভার সদস্য জমিদার দেওয়ান মুস্তফা আলী প্রায় 200 বছর আগে সরাইলে নিয়ে আসেন এ জাতের কুকুর, যা ঐতিহ্য হিসেবেই গ্রহণ করেন এখানকার মানুষ। সরাইলের ইতিহাস এবং ঐতিহ্য রক্ষা করতে হলে সরাইলের এই কুকুরটিকে সংরক্ষণ করতে হবে। এই কুকুর এই দেশের র‍্যাব এবং দেশের কাজে লাগতেছে। একটি পূর্ণবয়স্ক কুকুরের মূল্য লাখ টাকা পর্যন্ত উঠে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ডগ স্কোয়াডেও স্থান পেয়েছে এ জাতের কুকুর। একটা বাচ্চা প্রায় 15-20 হাজার টাকা, র‍্যাবও কিনে নিয়েছিল 15,000 টাকা করে। যারা একটা হিন্দু পল্লি আছে তারাই বিক্রি করে, মুসলমানরা কুকুরটা বিক্রি করে না। সরাইল হাউন্ড প্রজাতির কুকুর রক্ষায় প্রজনন কেন্দ্র স্থাপনের অগ্রগতি জানান ইউএনও। একটি প্রজেক্ট দাঁড় করানোর চেষ্টা করছি যাতে এখানে একটি প্রজনন কেন্দ্র গড়ে ওঠে হাউন্ড কুকুরের, এবং আমার প্রত্যাশা যে এটি অত্যন্ত লাভজনক একটি প্রজেক্ট হিসেবে আমরা দাঁড় করাতে পারবো। এই খাতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর তাগিদ স্থানীয় সংসদ সদস্যের। প্রান্তিক কুকুর ব্যবসায়ী চাষি যারা, তাদেরকে যেন বিনা সুদে ঋণ দিয়ে এই কুকুরের কুকুর প্রজাতিটাকে, হাউন্ড প্রজাতিটাকে আবার সরাইলের ঐতিহ্য হিসেবে আমরা তুলে ধরতে পারি। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ ভিত্তিহীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়াকে সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে না, অভিযোগ মির্জা ফখরুলের। ট্রাফিক সচেতনতা কার্যক্রমে ধরা পড়ছে নানা অনিয়ম, ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারে পথচারীদের বাধ্য করা হলেও অসচেতন পরিবহন চালকরা। রাজধানীর বাজারগুলোতে শাকসবজির দাম কিছুটা চড়া, আমদানির স্বল্পতার অভিযোগ বিক্রেতাদের। বরিশাল বিসিক শিল্পনগরীর উন্নয়ন না হওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কলকারখানা, বাড়ছে বেকারত্ব। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। এছাড়া আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।